ঠিকাদারদের মাফিয়া চরিত্র এবং ক্রয় প্রক্রিয়ার তথ্য গোপনের কারণে সরকারি ক্রয় সংক্রান্ত কাজে সাধারণ জনগণের আগ্রহ থাকলেও শেষ পর্যন্ত তাদের অংশগ্রহণ থাকে না। সকালে রাজধানীর একটি হোটেলে সরকারি ক্রয়ে সাধারণ মানুষের অংশগ্রহণ সংক্রান্ত সেমিনারে এই অভিযোগ করেন বক্তারা। তারা বলেন, উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে পারলে নাগরিক কমিটির অংশগ্রহণে এলাকা ভিত্তিক যে কোনো উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা নিশ্চিত করা যায়। দেশের উত্তরাঞ্চলের 2 জেলার 4টি উপজেলায় পরীক্ষামূলক প্রকল্প বাস্তবায়ন করে তার প্রমাণ পাওয়া গেছে বলেও জানান বক্তারা। সেমিনারে পরিকল্পনা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ বলেন, জনগণের টাকা কিভাবে কোথায় খরচ হয় তা জানার অধিকার জনগণের আছে। এই জন্য ক্রয় সংক্রান্ত যে বিধান আছে তা জনগণকে আরো বেশি বেশি জানাতে হবে। শুরু হলো বাঙালির মহান বিজয়ের মাস, এই উপলক্ষে থাকছে